হোয়াটস আপ গাইজ, চলে আসলাম আবারও ছোট মানুষের ছোট কাজ নিয়ে। দেখতে পাচ্ছেন আমি আজকে চলে আসলাম বেলনাতে, ইকো রিসোর্ট। আই লাভ বেলনা। তো বেলনাতে খুবই সুন্দর একটি রিসোর্ট হয়েছে, এই রিসোর্টের কাজ চলতে পারছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাজ চলছে আর্ট ডিরেক্টর আমিনুল ইসলামের তত্ত্বাবধানে, অন ড্রিমসের এবং আলো ছায়াতে। আমি রয়েছি এখন এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো তাদের জায়গা এবং এখানে দুটি হাতি রয়েছে। চলছে কালকে এটার উদ্বোধন হবে, আমরা দেখবো এটা কীভাবে এটা সাজানো হয়। এবং আমিও আছি এখানে কাজ করার জন্য। বাট খুবই সুন্দর একটি পার্ক হয়, পার্ক এবং আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে বিনোদন দিতে পারবেন, মন খারাপ থাকলে এখানে সে ঘুরে যেতে পারবেন। তো এটার কারণে রিসিপ্টটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন জিনিস রয়েছে এখানে। মানে ছোটো ছোটো পয়েন্ট ধরতে ধরতে অনেক কিছুই এখানে পাবেন। এ হলো বাচ্চাদের, যেখানে হাতি, ঘোড়া এবং বাঘ, সিংহ থেকে শুরু করে সবই রয়েছে এই পার্কে। আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো বাবুল বলে, এগুলো মেশিনের মাধ্যমে ফুলানো হয় এবং এগুলো খুবই সুন্দর বড় হয় এবং এখানে বাচ্চারা খেলাধুলো করবে। তো এই পার্কে আসলে অনেক কিছুই দেখতে পারবেন। এবার আমরা ড্রোন শটে চলে যাব, লেটস গো ম্যাজিক। চলে আসলাম এখানে, গরুর খামার রয়েছে, উন্নত মানের সবই গরু রয়েছে এখানে, গাই থেকে শুরু করে বলদ গরু। এখানে প্রতিদিনই 100-150 কেজি গরু উৎপাদন হয়। এই দেখতে পাচ্ছেন গরুর খামারটা খুবই সুন্দর করে, এখানে প্রায় 200 গরু রয়েছে, দেশি বিদেশি প্রজাতির এখানে। এবং খামার পরিচালনা করার জন্য অসংখ্য মানুষও রয়েছে। বাহ, এই গরুগুলো ঈদ কুরবানিতে বিভিন্ন সময় এগুলো বিক্রি হয় এবং এগুলো পরিচালনা করার জন্য কীভাবে কাজ করে দর্শকরা। চমৎকার, চমৎকার। তো যারা পিওর দুধ, খাঁটি দুধ খেতে চান, তারা এই গাভীর দুধ থেকে, আপনারা এই খামারের থেকে গরুর দুধ নিতে পারেন এবং আপনাদের বাচ্চা এবং আপনারা নিজেরাও খেতে পারেন। তো লেটস গো, দেখা যাক পরের পার্ট। মিউজিক চলছে কাজ, দেখতে পাচ্ছেন আর্ট ডিরেক্টর আমিনুলের অন ড্রিমস। আরে ভাই দিতেছি তো অন ড্রিমস এর আপনি এক ঘন্টা ঘুরে আন জানাতে, এক ঘন্টা ঘুরে 6 ঘন্টা কাম দিছাই দেব দিব না দিছাইব আনে কোন কালার দে। এটা কি? এই দেখো এখন আমরা দেখছি, এটা হলো আর্ট করার আগে যে সিনারিটা এবং আর্ট করার পরে সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। বাট এই আর্ট চলছে, ড্রিমস অনে এবং খুবই সুন্দর আর্ট, বা বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে রয়েছে সবচেয়ে মজার বিষয় হলো এখানে খুবই সুন্দর সুন্দর বসার জন্য সাউনি এবং রেস্টুরেন্ট রয়েছে। এখানে রয়েছে লাইভ বারবিকিউ দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলো এখানে রয়েছে আই লাভ বেলনা। তো এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, বারবিকিউ চাইলে সরাসরি খেতে পারবেন আপনারা এখানে, বারবিকিউ, লাইভ বারবিকিউ। তো অনেক কিছু নিয়ে এখানে সাজানো হয়েছে, আরও অনেক কিছুই আপডেট হবে যেগুলো আসলে পরবর্তীতে আমরা দেখতে পারবো, যেহেতু তারা শুরু 2022 সাল থেকে। দেখা যাক আস্তে আস্তে ডেভেলপ হবে তারা, সেই প্রত্যাশা করছি আমরা। তো সবচেয়ে মজার বিষয় হলো দেখেন আই লাভ বেলনাটা তারা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু বেলনা লোকেশন জায়গাটা, তাই চলছে রঙের কাজ, দেখেন কিভাবে তারা আর্ট করে, খুবই সুন্দরভাবে আর্ট চলছে তাদের। কয়টা কালার মিশিয়েছেন এনে? লাল
চলছে কাজ, দেখতে পাচ্ছেন আটের খুবই সুন্দর ডিজাইন চলছে। মজার একটি বিষয় দেখতে পাচ্ছেন, এখানে হিউজ পরিমাণে মাছ রয়েছে, বিশাল বিশাল বড় বড় মাছ আছে, অনেক মাছ রয়েছে এখানে। ছোট্ট ছোট্ট খাবার যারা আনন্দ পায়, মেঘ আসন্ন বাট দেখতে পাচ্ছেন চলছে কাজ, থেমে নেই। আমি ওয়ান ড্রিমস, ওয়ান ড্রিম বিভিন্ন কালার নিয়ে এসে খেলতে আছে আজকে, কালারে জর্জরিত চলছে তার কাজ, বিশাল নো প্রবলেম। জোশ জোশ সেই কাজ চলতেছে, ডিজাইন চমৎকার। তো দাদু তুমি কি খাও দাদু? তো মজার লোক আছে রেস্টুরেন্ট, জোস জোস বেলনা রেস্তোরাঁ এবং বেলনা রিসোর্টে চলে আসলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেস্টুরেন্ট এবং সাপোর্ট করবে। এই হলো ড্রিমস, খুবই সুন্দর। আমি নিয়ে গেছি ভাই, পারবে না নিয়েও।